বলছি আজকের এই এই কর্মসূচির উদ্দেশ্যটা কি একটু বলবেন? জানেন তো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বিজেপি সরকার এনআরসি সিএএ এনসিআরের ব্যাপারে মানে প্রতিবাদ করে আসছেন, যে আমাদের মধ্যে একটা যে দৃঢ়তা সেই দৃঢ়তা দেখাবার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে হাতে হাত ধরে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যে প্রতিবাদ করছি তার জন্যই আজকের এই মানববন্ধ। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীকে কি বার্তা দিতে চাইছেন? রাজ্যবাসীকে নয়, আমরা সেই বিজেপিকে বার্তা দিচ্ছি। হ্যাঁ, পশ্চিমবাংলায় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক আছি এবং এর পরিচিতি আমরা যখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এই এনসিআরের বিরুদ্ধে জায়ের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করছি এবং আগামী দিনও করবো। এইভাবেই এইভাবে আপনারা অনবরত প্রতিবাদ করে যাব যতক্ষণ না কেন্দ্রীয় সরকার একে প্রত্যাখ্যান করছে, প্রত্যাহার করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। এরকম কি আরও আরামবাগে এরকম কর্মসূচি দেখা যাবে? সব আমাদের পুরো বিধানসভা মেলে চলছে যারা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ আরে চলে আসছে কেন? একটু আগে যা, লাইট টানো।